বিদেশিদের লিখিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, বিদেশিদের লিখিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, কবি অ্যান্থনি মাসকেরান হার্স এর কবিতা রেপ অব বাংলাদেশ, রেপ অব বাংলাদেশ, আর্চার কে ব্লার্ট এর কবিতা দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ, দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ, লেজে এ খান নিয়াজির কবিতা দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান, রবার্ট পেইন এর কবিতা ম্যাসকেয়ার, মেশারি, স্টেফেন এম গিল এর কবিতা ডিসকভারি অব বাংলাদেশ। মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকার মধ্যে জয় বাংলা পত্রিকা সরকারি অনুমোদনপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে জয় বাংলা পত্রিকা, একটি মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল, এটি মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল। 1971 সালের 11ই মে পত্রিকাটি আত্মপ্রকাশ করে, 1971 সালের 11ই মে পত্রিকাটি আত্মপ্রকাশ করে। পত্রিকাটির সম্পাদক মণ্ডলীয় সভাপতি ছিলেন আহমেদ রফিক, এর সাথে আরও যুক্ত ছিলেন পটুয়া কামরুল হাসান, সাহিত্যিক জহির রায়হান, আব্দুল গাফফার চৌধুরী, মহাদেব সাহা, আবুল মনসুর প্রমুখ। কলকাতার পার্ক সার্কের 21/1 বালু হাক্কাক লেনে ছিল জয় বাংলা পত্রিকার অফিস। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এটি প্রকাশ করেন সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুল মান্নান আহমেদ রফিক ছদ্মনামে। বাংলার বাণী, সাপ্তাহিক বাংলার বাণী পত্রিকাটির প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয় 1970 সালের 11ই জানুয়ারি, 1970 সালের 11ই জানুয়ারি। 1971 সালের 1 সেপ্টেম্বর বাংলার বাণী পত্রিকাটি মুজিবনগর থেকে সম্পাদন কর্তৃক প্রকাশিত ও মুদ্রিত হতো, তখন এর সাধারণ সম্পাদক ছিলেন আমির হোসেন। রণাঙ্গন টাঙ্গাইল থেকে প্রকাশিত, রণাঙ্গন ছিল মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপত্র। টাঙ্গাইল জেলা মুক্তি ফৌজের বেসামরিক সদর দপ্তর থেকে পত্রিকাটি প্রকাশিত হতো, এর প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল কাদের সিদ্দিকী। রণদূত ছদ্মনামে পত্রিকাটির সম্পাদকের নাম প্রকাশিত হতো। সাপ্তাহিক দেশ বাংলা ফেরদৌস আহমেদ কোরেশির সম্পাদনায় প্রকাশিত হয়। 1971 সালের 26 অক্টোবর পত্রিকাটির প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয় দ্য পিপলস। 1971 সালের 25 মার্চ রাতে ঢাকায় পাকিস্তান সামরিক বাহিনীর দৈনিক দ্য পিপলস এর অফিস পুড়িয়ে দেয়। এরপর পত্রিকাটির সম্পাদক আব্দুর রহমান মজিবনগর থেকে 1971 সালের মে মাসের সাপ্তাহিক হিসেবে দ্য পিপলস প্রকাশ করেন। বাংলাদেশ, এটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন এবং বহির্বিশ্বে প্রচার দপ্তর কর্তৃক মুজিবনগর থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1971 সালের জুন মাসে। বাংলাদেশ পত্রিকাটি প্রকাশিত হয় 1971 সালের জুন মাসে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক, যা কিছু প্রথম। স্বাধীনতা সংগ্রামে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? স্বাধীনতা সংগ্রামে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন 18 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার হচ্ছে শিবনারায়ণ দাস, জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন কে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় 2 মার্চ 1971 সালে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে 19 মার্চ 1971 সালে গাজীপুরের জয়দেবপুরে। প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা, বৃহত্তম যশোর,
6ই ডিসেম্বর 1971 সালে প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলার বৃহত্তম যশোর 6ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 29শে জুলাই 1971 সালে বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 29শে জুলাই 1971 সালে বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার বিমান মল্লিক